আপনি চিন্তা করতে পারেন মিঠু ভাই, 35,500 টাকায় কোরাই 5 10 জেনারেশন এপিসি বিলের টাওয়ার মনিটর সহ, তো হিটসিন শট 8 GB DDR4 RAM স্ট্যান্ডার্ড এটি RAM থাকবে এপিসি বিলের সাথে। আচ্ছা, IMS AN300 মডেল এটি কিবোর্ড মাউস থাকবে, RGB গেমিং এটি কিবোর্ড মাউস। তো এপিসি এর সাথে আসলে প্রসেসর থাকবে 11 জেনারেশন, কোরাই 5 11 জেনারেশন এটি প্রসেসর থাকবে। তো PNY 3200 MHz এর 8 GB RAM থাকবে আজকের এপিসি বিলের সাথে, লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে। ওকে, হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি ঢাকার নিউ এলিফ্যান্ট রোডের সুবাস্তু ICT ভবনে। আমরা আছি লিনাক্স আইটি সলিউশনে। আমার সাথে আছেন এই মুহূর্তে লিনাক্স আইটি সলিউশন থেকে রাসেল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে দর্শকদের কয়টি পিসি বিল দেখাবেন? বরাবরের মতো আজকেও দুটো পিসি বিলের ভিডিও দেখাবো। আচ্ছা, আজকে বাজেট থাকবে কত টাকা? একটা হলো 35,500 আর একটা হলো 41,000। আচ্ছা, এই পিসিগুলো দিয়ে মূলত কী কী ধরনের কাজ করা যাবে? এই পিসিতে মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে, কারণ এখানে কিন্তু কোরাই 5 10 জেনারেশন এবং 11 জেনারেশন রেখেছি। 11 জেনারেশন মানে একদম লেটেস্ট লেটেস্ট ইয়াদে করেছে, কারণ সব ধরনের কাজই করতে পারবেন, বিশেষ করে ফ্রিল্যান্সিং, ভিডিও এডিটিং এবং যারা গেমস খেলতে পছন্দ করেন, ফ্রি ফায়ার, পাবজি, GTA 5, তারা খুব সহজেই খেলতে পারবেন এই পিসি দিয়ে। আচ্ছা, আজকে কিন্তু আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও হচ্ছে 11 জেনারেশনের প্রসেসর দিয়ে। তারপর ভিডিও এর নেক্সট পরের ভিডিও আমরা 12 জেনারেশন দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আর ভিডিও খুব স্পেশাল হবে। সো আমরা সরাসরি চলে যাব লিনাক্স থেকে রাসেল ভাইয়ের কাছে, জেনে নেব আজকের এই পিসি বিল দুটিতে কী কী ধরনের কম্পোনেন্টস থাকছে। আর এরকম নতুন ভিডিও পেতে হলে অবশ্যই মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফিরছি ইন্টোর পরে। গাইস, আমরা এই মুহূর্তে আছি লিনাক্স আইটি সলিউশনে, আর আমাদের সাথে আছেন বরাবরের মতো রাসেল ভাই। রাসেল ভাই, আমরা বলেছিলাম যে দুইটা পিসি বিল দেখব। ফার্স্ট আমরা আপনার শপের অ্যাড্রেসটা জেনে নেব। আমরা আমাদের শপে আসতে হলে সর্বপ্রথম আসতে হবে নিউ এলিফ্যান্ট রোড। নিউ এলিফ্যান্ট রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস্তু আর্কেড ICT ভবন। এটা লিফটের চারে উঠবেন, লিফটের চারে উঠে 421 এবং 422 নম্বর শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশন, এখানে আসলেই পেয়ে যাবেন আমাকে। আচ্ছা, ওকে, ফার্স্ট আমরা যে বিলটা দেখবো বলছেন 30,000 টাকা, 35,500 টাকা, 35,500 টাকা। আচ্ছা, ওকে, কোনটা আমরা দেখি কী কী থাকছে প্যাকেজে। ভিউয়ার্স, আমি সবসময় চেষ্টা করি বাজেটের ভিতরে সর্বোচ্চ দিয়ে পিসি বিল করার জন্য, কারণ একটা পিসি বিল মানে আমি মনে করি আপনাদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করা। এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ভালো প্রোডাক্ট দিয়ে পিসি বিল করলে অ্যাটলিস্ট মানে আপনারা আরও রেফার করতে পারবেন, বন্ধু বান্ধব সবাইকে রেফার করতে পারবেন যে এখানে আসলে ভালো জিনিসগুলো আপনারা পাবেন। এই জন্য চেষ্টা করি একটু ভালো দিয়ে, বাজেটটা টাইট ফিট হয়ে যায়, প্রফিটটাও কম হয়, তারপরে অ্যাভারেজ সেল বেশি হলে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যায়, অ্যাভারেজ ঠিক হয়ে যায়। তো আজকের এই পিসি বিলটি যাদের বাজেট 35,500 টাকা। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন মিঠু ভাই, 35,500 টাকায় কোরাই 5 10 জেনারেশন পিসি বিল টাওয়ার মনিটর সহ খুব টাফ হয়ে যায়। হ্যাঁ, আমি চেষ্টা করেছি, আমি প্রফিটটা কম হইলেও চেষ্টা করেছি ভালো জিনিসটা প্রোডাক্ট পিসি বিলটা করার জন্য। তো আজকের এই পিসি বিলের সাথে প্রসেসর হিসেবে থাকবে ইন্টেল কোরাই 5, ইন্টেল কোরাই 5 10 জেনারেশন একটা প্রসেসর থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আচ্ছা, ওকে, যার মডেল নাম্বার 10400, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা অফিসিয়াল প্রোডাক্ট, এবং এটা কিন্তু মার্কেট প্রাইস 14,500 এরকম প্রাইস, বাট আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে অনেকটাই কমিয়ে রাখার চেষ্টা করেছি। আমরা প্যাকেজে যে দামটা ধরেছি টোটালটা একটা ডিসকাউন্ট দিয়েছি, এটা ইন্ডিভিজুয়াল প্রাইস বলতে গেলে সমস্যা হবে। তো যাদের বাজেট 35,000 টাকা তাদের জন্য এটা খুব ভালো হবে। কোরাই 5 10 জেনারেশন 10400 মডেলের একটি প্রসেসর থাকবে আসলে পিসিগুলোর সাথে। আচ্ছা, ওকে, এরপরে মাদারবোর্ড হিসেবে থাকবে H510M, MSI ব্র্যান্ডের একটি মাদারবোর্ড, H510M Pro এই একটি মাদারবোর্ড থাকবে। আমি বরাবর একটু আপডেট মাদারবোর্ড রাখার চেষ্টা করি, এখানে 410 রাখলেও কিন্তু হতো, 10 জেনারেশন কিন্তু 410 কিন্তু ভালো পারফর্ম করে। তারপর আমি একটু বেটার রাখি, কারণ আপনারা ফিউচারে যেন চাইলে প্রসেসরটাকে আরও আপডেট করতে পারেন, 11 জেনারেশন ব্যবহার করতে পারেন। এই জন্য আমি মাদারবোর্ডটা H510M Pro একটি মাদারবোর্ড রেখেছি 3 বছর ওয়ারেন্টি সহ এই পিসি বিলের সাথে। আচ্ছা, ওকে, এরপর আমরা র্যাম এবং SSD নিয়ে কথা বলবো। র্যাম হিসেবে রেখেছি রামেস্তা ব্র্যান্ডের একটি 8 GB DDR4 2666 MHz একটি র্যাম রেখেছি, হিটসিন সহ একটি গেমিং র্যাম রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। আচ্ছা, 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই র্যামটির সাথে। আচ্ছা, এবং এই র্যামটি যেহেতু হিটসিন সহ, আপনারা জানেন যে র্যাম গরম হয়ে গেলে আসলে অনেক সময় পিসির পারফরমেন্স একটু সমস্যা হয়, যার কারণে হিটসিন থাকলে গরমটা হয় না, এই জন্য ভালো পারফর্ম করে। তো হিটসিন সহ 8 GB DDR4 রামেস্তা ব্র্যান্ডের র্যাম থাকবে এই পিসি বিলের সাথে। আচ্ছা, এবার হচ্ছে স্টোরেজ। এরপর আমরা স্টোরেজ বিষয়ে আলোচনা করবো, এটা হলো
কিংসম্যানের 256 GB একটা এসএসডি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আপনারা দেখবেন যে আমার ভিডিওতে মূলত আমি হার্ড ডিস্কগুলো রাখি না, এর কারণ হলো যে হার্ড ডিস্ক ইউজ করলে 10 গুণ স্পিডটা কম পাওয়া যায়। এজন্য আমি স্পিডটাকে সবসময় বেশি মূল্যায়ন করি, কারণ হলো যে এখন বর্তমানে কিন্তু স্টোরেজটা বেশি লাগে না মিঠু ভাই, কারণ এখন কিন্তু সবাই ইউটিউব থেকে ভিডিওগুলো দেখতে পাচ্ছে, এখন আর ডাউনলোড করে স্টোরেজ করার প্রয়োজন হয় না, স্টোরেজ করার প্রয়োজন এজন্য আমি এসএসডির পিসিকে সুপার ফাস্ট করার চেষ্টা করি সবসময়। আজকের এই পিসিবিলের সাথে কিংসম্যান 256 GB তাইওনের একটা এসএসডি থাকবে, 4 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আচ্ছা ওকে, এবার আমরা কেসিং এর দিকে আসি। হ্যাঁ, এরপর আমরা কেসিং এবং পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করব। আমি কেসিং পাওয়ার সাপ্লাইতে একটু ইনভেস্ট কম করি, আপনাদের বাজেট যদি একটু বেশি থাকে আপনারা চাইলে ইনভেস্ট করে আরো দামি কেসিং নিতে পারেন। সবাই জানেন এবং ভেলুটপের যে পাওয়ার সাপ্লাইটা 200 ওয়াট জেনুইন একটা পাওয়ার থাকবে এবং এর সাথে 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এখানে কিন্তু সামনে একটি ফ্যান পাবেন, পিছনে একটি ফ্যান পাবেন, যার কারণে কিন্তু আপনারা মানে কুলিং সিস্টেমটা খুবই ভালো এবং দাম হিসাবে কেসিনটা খুবই ভালো একটি কেসিন বলে আমি আশা রাখি। আর দেখতে কিন্তু খুব, হ্যাঁ, অফিসিয়াল স্মার্ট স্ট্যান্ডার্ড মানের একটি কেসিন এটা, এবং আপনারা চাইলে যদি কাস্টমাইজ করে আরো দামি কেসিন নিতে চান সেটা নিতে পারবেন, বাট আমি আমার বাজেট অনুযায়ী আমি সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছি এখানে। আচ্ছা ওকে, এরপরে পাওয়ার সাপ্লাই থাকবে ভেলুটপ 200 ওয়াটের, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে একটি পাওয়ার সাপ্লাই। এরপরে যে বিষয়ে আলোচনা করবো সেটা মনিটর। আচ্ছা, আমি কিন্তু 35,500 টাকায় কোরাই 5 এর সাথে কিন্তু আমার মনিটরটাও রাখার চেষ্টা করেছি। রাইট, তো এখানে মনিটর সাথে থাকবে গিগাসনিকের একটি 19 ইঞ্চি এলইডি ওয়াইড স্ক্রিন একটি মনিটর থাকবে আজকের এই পিসিবিলের সাথে, 1 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আচ্ছা ওকে, এরপরে আমরা পাশাপাশি কিবোর্ড মাউস, মিঠু ভাই প্রত্যেকটা পিসির সাথে কিন্তু কিবোর্ড মাউস মনিটর আমি কিন্তু সবকিছুই ভালো রাখার চেষ্টা করছি, আমি কিন্তু চাইলে কম দামি কিবোর্ড মাউস আরো কম দামি মনিটর রাখতে পারতাম, বাট চেষ্টা করি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করি একটু ভালো জিনিস দেওয়ার জন্য। আচ্ছা, তো আজকে কিবোর্ড মাউস থাকবে IMS AN300 মডেল একটি কিবোর্ড মাউস থাকবে, RGB গেমিং একটি কিবোর্ড মাউস। ওকে, এখানে মাউসটা কিন্তু এক্সট্রা কি পেয়ে যাবেন, আপনারা যারা গেমস খেলেন তারা জানেন এক্সট্রা কি গুলো দরকার হয়, এজন্য গেমিং কিবোর্ড মাউস থাকবে আজকের এই পিসিবিলের সাথে, এটা মার্কেট প্রাইস যদি 1,000 টাকা আমি আরো কম রাখার চেষ্টা করেছি। আচ্ছা ওকে, এটা হচ্ছে 35,500 টাকা টোটাল, 35,500 টাকা। এটা কিন্তু মার্কেটে আপনারা যাচাই করবেন, যাচাই করে দেখবেন যে এটার প্রাইস কিন্তু 37,800 বা 37,000 প্লাস হয়ে যাবে, তবে আমি চেষ্টা করছি একটু কম বাজারে ভিতরে দেওয়ার জন্য, আমি সবসময় চেষ্টা করি। আর জেনুইন প্রোডাক্ট দিয়ে পিসি বিল করলে আসলে ডিসকাউন্ট খুব যে বেশি দেওয়া যায় বিষয়টা এরকম না, যতটুকু পারি চেষ্টা করি আপনাদের ভালো প্রোডাক্ট এবং ভালো বাজারে ভিতরে চেষ্টা করি একটা ভালো জিনিস দেওয়ার জন্য। আচ্ছা ভাই, এই ধরনের পিসিতে তো মোটামুটি সব ধরনের কাজই করতে পারবে। হ্যাঁ, কোর i5 10th generation মানে তো এখানে কোর থ্রেড সবই বেশি আছে, আপনার চাইলে ভিডিও এডিটিং খুব সহজেই করতে পারবেন, এবং যারা ফ্রিল্যান্সিং করেন, গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন এবং বিশেষ করে ফ্রি ফায়ার, পাবজি, GTA 5 গেমসগুলো খেলা যাবে পিসি দিয়ে। আচ্ছা ওকে, এবার আমরা নেক্সট বিলটা দেখবো। এরপরে যে পিসিবিলিটি দেখাবো এটা হলো যাদের বাজেট 41,000 টাকা তাদের জন্য। আচ্ছা, 41,000 টাকা। আমি আসলে চেয়েছিলাম 40-এর মধ্যে কমপ্লিট করার জন্য, কিন্তু আসলে দেখলাম যে কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো 41,000 টাকার ভিতরে আমি চাইলে কেসিনটা চেঞ্জ করে একটু কম বাজেটে রাখলেই হয়ে যেত, বাট 11th generation যেহেতু একটু কেসিনটা একটু মানে মনের মতো না হলে বাজেটটা আসলে ফুলফিল হয় না, তো জন্য চেষ্টা করছি 41,000 ভিতরে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দিয়ে পিসিবিল করার জন্য। তো এই পিসির সাথে আসলে প্রসেসর থাকবে 11th generation, কোর i5 11th generation একটা প্রসেসর থাকবে, যার মডেল নাম্বার 1100। ওকে, এটা কিন্তু 3 বছর ওয়ারেন্টি সহ নতুন প্রোডাক্ট এবং এটা কিন্তু আপনারা জানেন পাওয়ারফুল একটি প্রসেসর। বিশেষ করে অনেকে মিঠু ভাই বলে যে ভাই আপনি রাইজেন দিয়ে পিসিবিল কেন করেন না, রাইজেনের যে পরিমাণ দাম এবং আপনার কোর i5 11th generation দাম কিন্তু মাত্র মার্কেটে এখন 17,000 টাকা অনলি, এবং রাইজেন 5 প্রসেসর এখন 24,000 টাকা। মডেল খুব দ্রুত চেঞ্জ হয়ে যায়, যেমন মনে করেন যারা রাইজেন 3 3200G বা 3400G প্রসেসর বিল করছে, এই প্রসেসর কিন্তু মার্কেটে এখন নাই, তাদের প্রসেসর যদি সমস্যা হয় তাহলে তারা অনেক বড় ধরনের একটা প্রবলেমে পড়ে যাবে। এই জন্য আমি ইন্টেল কিন্তু আমাদের জন্ম থেকে আমরা দেখতে পাচ্ছি ইন্টেল একই ভাবে চলতেছে, এবং ইন্টেলের আপনারা 1st generation যেটা সেটা আরো কোরাই 7 11th generation ব্যবহার করতে পারেন খুব সহজেই, এই জন্য একটা আপডেট মাদাবোর্ড রাখার চেষ্টা করি। তো এখানে মাদাবোর্ডে থাকবে MSI ব্র্যান্ডের B560M Pro E, এই মাদাবোর্ডটি থাকবে 3 বছর ওয়ারেন্টি সহ, এই মাদাবোর্ডটি থাকবে আজকের এই পিসিবিলের সাথে। আচ্ছা ওকে,
এরপর আমরা র্যাম এবং স্টোরেজের বিষয়ে আলোচনা করব। র্যাম হিসেবে এখানে চয়েস করেছি PNY একটি র্যাম। PNY কিন্তু তাইওয়ানের একটি ব্র্যান্ড এবং এটা কিন্তু 3200 MHz-এর একটি র্যাম। ওকে, হিটসিন সহ এই র্যামটি খুবই ভালো মানের একটি র্যাম। আমি চাইলে কিন্তু এখানে কম দামি র্যাম দিয়েও পিসি বিল করতে পারতাম, যেহেতু 11th generation চেষ্টা করেছে একটি বেটার পারফরমেন্স রাখার জন্য, যাতে ভালো প্রোডাক্ট দিয়ে বিল করা যায়। তো PNY 3200 MHz-এর 8GB একটি র্যাম থাকবে আজকের এই পিসি বিলের সাথে, লাইফ টাইম ওয়ারেন্টি সহ থাকবে। ওকে, এরপর আমরা স্টোরেজের বিষয়ে আলোচনা করবো। স্টোরেজ হিসেবে রেখেছি HP ব্র্যান্ডের। আপনারা জানেন যে র্যাম SSD খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এখানে NVMe ব্যবহার করছি মিঠু ভাই। আচ্ছা, আমরা কিন্তু আগের বলে SATA ব্যবহার করেছি, আজ কিন্তু NVMe ব্যবহার করছি, কারণ যেহেতু লেটেস্ট জেনারেশন NVMe 250GB HP ব্র্যান্ডের EX900 মডেলের একটি NVMe থাকবে আজকের এই পিসি বিলের সাথে। এটা আরও ফাস্ট হবে, আরও সুপার ফাস্ট হবে। এটা 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এই পিসি বিলের সাথে। ওকে, এবার আমরা আসি কেসিংয়ের দিকে। এরপরে কেসিনের বিষয়ে আলোচনা করবো। কেসিনটা আসলে খুব জোস একটি কেসিন এবং এটা আকর্ষণীয় একটি কেসিন। 3টি সামনে RGB ফ্যান থাকবে এবং পিছনে আরও একটি RGB ফ্যান থাকবে। সামনেও কিন্তু টেম্পার গ্লাস থাকবে, সাইডেও কিন্তু টেম্পার গ্লাস থাকবে। এই কেসিনটি মানে একদম সুন্দর, মানে খুব ভিতরে সবকিছু দেখা যাবে, গেমিং একটা ফিল দিবে এই কেসিনটি। এই কেসিনটির ব্র্যান্ডের নাম হলো এভারেস্ট কোম্পানি। আচ্ছা, এভারেস্ট কোম্পানির 335T মডেলের কেসিনটি থাকবে। এই কেসিনটি দাম 2800 টাকা মাত্র মিঠু ভাই, 2800 টাকা কেসিন। খুব জোস একটি কেসিন, খুব সুন্দর, খুব সুন্দর একটি কেসিন থাকবে আজকের এই পিসি বিলের সাথে। ওকে, এরপর আমরা পাওয়ার সাপ্লাই বিষয়ে আলোচনা করবো। আজকের পিসি বিলের সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে রেখেছে আমি গেমবেলি ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই। গেমবেলি এটা কিন্তু জেনুইন 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন 2 বছর। আচ্ছা, 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পাওয়ার সাপ্লাইটির সাথে। এবং এই পাওয়ার সাপ্লাই গেমবেলি, যেহেতু গেমবেলি গেম নিয়েই তারা কাজ করে, তো গেমবেলি পাওয়ার সাপ্লাই অনেক ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই আমি রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। 2 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে, জেনুইন 300 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আচ্ছা, এরপর মনিটর। এরপরে 11th generation, যেহেতু মনিটরটা আসলে ডেল অথবা HP দিতে পারলে ভালো হতো, এটা আমিও জানি আপনারাও জানেন, বাট বাজেটটা একটু ফলো করতে হবে, কারণ বাজেটটা সবার তো এখন আসলে পর্যাপ্ত পরিমাণ বাজেট এখন নাই। কারণ হলো যে সব দেশেরই তো এখন করোনা পরিস্থিতি, কারণ ব্যবসা বাণিজ্য খারাপ, সবারই টাকা পয়সা একটা সংকট, তো এই জন্য মনিটর দাম অনেক বেড়ে গেছে। তো তারপর আমি এটা মনিটর সহ রাখার চেষ্টা করেছি। এখানে গিগাসোনিকের একটি 19-ইঞ্চি LED মনিটর থাকবে আজকের এই পিসি বিলের সাথে। আপনারা যদি চান যে আপনাদের বাজেটটা একটু বেশি আছে, 4-5 হাজার টাকা বাড়ানো যাবে, তাহলে আপনার চাইলে কিন্তু HP ডেল এই মনিটরগুলো আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। তবে আমার বাজেট অনুযায়ী আমি মনিটর রেখেছি, মনিটর কিন্তু খারাপ না। আমি কিন্তু এই করোনা পরিস্থিতিতে এই মনিটর কয়েক হাজার পিস বিক্রি করেছি, আমার কাছে এখনো কিন্তু ওইরকম মানে কোনো রিপোর্ট খারাপ আসেনি এই মনিটরটি। আচ্ছা, এটা হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই মনিটরটি পেয়ে যাবেন। এই মনিটরের দাম মার্কেটে 5000 টাকা হলে আমরা ডিসকাউন্ট দিয়ে আসলে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, ওকে, এরপর আমরা কিবোর্ড মাউসের বিষয়ে আলোচনা করবো। আজকের এই পিসি বিলের সাথে কিবোর্ড রেখেছি IMS কোম্পানির AK600 মডেল একটি গেমিং কিবোর্ড রেখেছি আজকের এই পিসি বিলের সাথে। আপনারা জানেন যেহেতু RGB একটি গেমিং কেসিন নিচ্ছেন, কিবোর্ডটা না হলে আসলে দেখতে সুন্দর হয় না, এই জন্য আসলে আমি একটি গেমিং কিবোর্ড রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। পাশাপাশি একটি গেমিং RGB মাউস রাখার চেষ্টা করছি এই পিসি বিলের সাথে। HP RGB একটি গেমিং মাউস থাকবে এই পিসি বিলের সাথে। আচ্ছা, ওকে, টোটাল বাজেটটা ছিল ভাই 41,000। এটা কিন্তু মার্কেট যাচাই করবে মোটামুটি 43,000 টাকার মতো পড়ে যাবে। আমি চেষ্টা করি সবসময় একটু কম ডিসকাউন্ট দিয়ে রাখার জন্য। আচ্ছা, এই পিসিবিলিটি আপনারা আমাদের কাছে নিলে মাত্র 41,000 টাকা মতো নিতে পারবেন। আচ্ছা, ওকে, এটা দিয়ে ভাইয়া সব ধরনের কাজ করা যাবে, যেহেতু 11th generation, যেহেতু তো পাশাপাশি সব ধরনের কাজ করতে পারবেন। তারপরে যারা বড় বড় বা ভিডিও এডিটিং বা গ্রাফিক্সের কাজগুলো যারা করেন, তারা চাইলে খুব সহজে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড এনে বিল্ড করতে পারবেন। আচ্ছা, ওকে, গ্রাফিক্স কার্ড বিল্ড করলে বিভিন্ন প্রাইজের গ্রাফিক্স কার্ড তো আপনার কাছে আছে, এটা উনি ওনার বাজেট অনুযায়ী করতে পারবেন। উনি কিন্তু চাইলে 1,00,000 টাকা দামের গ্রাফিক্স কার্ড লাগাইতে পারবেন, যেহেতু মাদারবোর্ড আপডেট দিছে এখানে। আচ্ছা, ওকে, আর ভাই যারা কুরিয়ার নেবে তাদের জন্য কুরিয়ার সিস্টেমটা একটু বলে দেন। আপনারা যারা অনলাইনে অর্ডার করতেছেন, আপনারা কিন্তু 64 জেলায় আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি। সেক্ষেত্রে যেটা করতে হবে, 2040 টাকা আমাকে বিকাশে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। অ্যাডভান্স পেমেন্ট করে আপনার নাম, মোবাইল নাম্বার ও লোকেশন আমাকে পাঠাবেন। পাঠালে আমরা পুরো পিসিটাকে আমার দায়িত্বে আমি রেডি করে আমি টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায়। আসলে মিঠু ভাই একটা কথা বলি, সেটা হলো না বললেই নাই, অনলাইনে অর্ডার করতে কিন্তু মানুষ এখন ভয় পায়। অনলাইনে কিন্তু আসলে অনেকে অর্ডার করতে ভয় পায়, যত দামি জিনিস। আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলবো, আমি ভিডিওতে যা দেখাইছি 100-এ 100 যদি না পান, যদি 1%ও কম পান, তাহলে কিন্তু আপনারা আইসা আমাকে কমপ্লেন করতে পারেন। আমার অফিস কিন্তু 12 বছর এই ব্যবসা চলতেছে, এলিফেন্ট রোডের মতো জায়গায় আমরা ব্যবসা করতেছি। আমাদের এখানে 5টা শোরুম আছে, আপনার আইসা কিন্তু যে কোনো প্রবলেম হলে আপনারা কমপ্লেন করতে পারবেন। এবং নির্ভয়ে অর্ডার করেন, আপনারা 100-এ 100% আপনারা অ্যাকুরেট পাবেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা তো দেখে নিলেন লিনাক্স IT সলিউশনের পক্ষ থেকে আজকে 11th generation প্রসেসর দিয়ে পিসি বিল্ড। অ্যাকচুয়ালি আপনারা প্রত্যেকটা পিসি বিল কিন্তু নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আমরা অনেক সময় কম দামের পিসি বিল দেখিয়ে থাকি, কারণ সবার বাজেট কিন্তু একরকম থাকে না। যাদের বাজেট ভালো অবশ্যই আপনারা কিন্তু এই পিসি বিলগুলো নিয়ে যেতে পারবেন লিনাক্স IT সলিউশন থেকে। আর যারা আমাদের ভিডিওটি এই মুহূর্তে ফেসবুকে দেখলেন, আমাদের পেজটি ফলো করে রাখবেন, ভিডিওটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।